আপনারা কাছে আসেন। This is ABC News HD Live. You're watching ABC News HD Live. আপনারা কাছে কোয়ালিটি হলে আপনি এতগুলো মিষ্টি দোকান আছে তাহলে গোপাল মিষ্টি দোকানটা জান কেন? আমার মা আবার আর স্কুলের স্যাররা মানে শিক্ষক শিক্ষিকারা আমাকে খুবই সাহায্য করেছিল এই লাস্ট মানে ক্লাস টুয়েলভে খুবই সাহায্য করেছিল। কীভাবে এত নম্বর পেয়েছিলেন? কি পড়াশোনার স্যারতারা তো বলেছিল যে অবশ্যই হবে মানে যেভাবে পড়তে হবে স্যারতারা প্রথমে পড়েছি মানে আবার মানে বাড়িতে জাস্ট পড়েছি আর স্যার মানে কারিকুলাম সব স্যারতারই বলে দিয়েছিল কীভাবে পড়তে হবে। এই রাজ্যের জন্য কি চিন্তা ভাবনা আছে? চেষ্টা করবো যাতে কিছু করতে পারি বলো। শিক্ষামন্ত্রী থেকে সংবর্ধনা পাওয়ার পর কেমন লাগছে? পড়াশোনার দিক দিয়ে কোন মানে কোন বিষয়টা তুমি টেক্সট বই বেশি করতে না টেক্সট ফলে অত্যন্ত খুশি আগেও আমি বলিয়েছি এবং যখন আমি রেজাল্ট দিয়েছি তখন তার সাথেও কথা বলেছি তার বাবার সাথে পরিবারের সাথে কথা বলেছি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ও আমাদের রাজ্যের সুনাম করেছে শিক্ষা দপ্তরের সুনাম হয়েছে আগামী দিনে তার দেখা দেখি সবাই যেন অনুপ্রেরণা পায় সেটা আমি আশা করব এবং ওর থেকে শুধুমাত্র আমরা এটা আশা করছি না শুধু ও বড় হবে ওর আমাদের রাজ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা যে পদক্ষেপ বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে নতুন চিন্তাধারা করেছে সেই চিন্তাধারাকে অগ্রগতি নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা বিরাট ভূমিকা থাকবে এবং আমরা তাদের পাশে আছি। কিছুদিন পরে মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট আউট হবে বিশেষ করে মাধ্যমিকে সেখানেও ভালো রেজাল্ট হবে আমাদের বিশ্বাস। আমাদের শিক্ষা দপ্তরের মূল দায়িত্ব রাজ্য সরকারের সবচেয়ে বেশি শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছে সবচেয়ে বেশি। আমরা জানি একবার যদি নিরঞ্জনের মতো অন্যদেরকে তৈরি করে দিতে পারি আর আমাদের তাকাতে হবে না। আমরা সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা সচিব আমাদের ডাইরেক্টর আমাদের মধ্যশিক্ষা পর্ষদ আমাদের অন্যান্য শিক্ষা দপ্তরের সাথে যুক্ত অফিসাররা শিক্ষক শিক্ষিকারা সবাই এখন একজোট হয়ে কাজ করছে এবং এর ফলাফল এবার গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে এবারের ফলাফল ভালো হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও ভালো হবে বলে আমার বিশ্বাস। আমরা সোজা কথা শিক্ষাকে আমরা কোনো মতেই লেস ইম্পর্টেন্ট জায়গায় নিচ্ছি না। আমরা চাই যে আগামী কিছুদিনের মধ্যে যাতে 2-3 বছরের মধ্যে আমরা শিক্ষাক্ষেত্রে সারা দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে পৌঁছতে পারি সেই অগ্রগতি সেদিকে আমরা এগোচ্ছি।
এবং এক্ষেত্রে আমরা খুব সহযোগিতা পাচ্ছি অভিভাবকদের থেকে, সব সকল রকম সহযোগিতা, শিক্ষক শিক্ষিকার থেকে। আগে আমার ক্ষোভ ছিল শিক্ষকদের প্রতি, এখন আমার ক্ষোভ ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ তারা কোঅপারেশন করছে। ওদের দোষ ছিল না, দোষ ছিল সিস্টেমের, সেই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করছি। এবং এনসিইআরটির ডাইরেক্টর দিল্লি আমাদের খুব সাহায্য করছে, আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং সমাজ ঐক্যবদ্ধভাবে আমরা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী দিনে এর ফল আরও আমরা দেখতে পারবো। আমি চাই আমাদের একটা এক নম্বরও গ্রেস দিতে চায় না। আমরা জানি সিবিএসই গ্রেস মার্ক দেয়, আমি জানি বিভিন্ন বিভিন্ন পর্ষদ গ্রেস দেয়। আমরা চাই আমাদের ছেলেরা যা ফলাফল করবে তার মধ্যে ফলাফল বেরোক, আমরা আগামী দিনে ওই জায়গায় নিতে চাই। এবং আশা করি আমাদের এনসিইআরটির ডাইরেক্টর আমাদের বলে গেছে যে ভারতবর্ষের মধ্যে এখন ত্রিপুরাকে ওনারা মডেল করার জন্য চেষ্টা করছে। ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের মেধা রয়েছে, সেই মেধা ওরা ধীরে ধীরে বিকশিত করছে এবং এর ফলাফল আমরা ছেলেদের মধ্যে পাচ্ছি। আমি নীলাঞ্জন সহ যারা স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সবাই আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদেরকেও তারা এখানে এসছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে রাজ্য এগিয়ে যাবে, তাদের সহযোগিতা চাই। আপনারা তোমার কি ধারণা ছিল এই মাস পাবে না আরো কম পাবে না বেশি পাবে? আরো কম পাবে, মাস বেশি দিয়ে দিল।